السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا إلى آخر الآية. شو بيرو درشق مندولي কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যে অবস্থান থেকে চোখ রেখেছেন নিউজ 24 এর পর্দায় ইসলাম ও আমরাকে দেখার জন্য সকলকে অনুষ্ঠানের পক্ষ থেকে চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি এবং আল্লাহ রাব্বি করিমের শুকরিয়া আদায় করছি। রাব্বি করিম আজকে জুম্মাবার ঠিক এই সময় আমাদেরকে দিনই একটি প্রোগ্রামের সাথে যুক্ত থাকার তৌফিক দান করেছেন। শুক্রবার দিন সম্পর্কে হাদিসে অনেক ফজিলতের কথা এসেছে, ঠিক আবার যে সময় আমরা আছি এ সময়ের কথাও হাদিসে অনেক ফজিলতের কথা তাৎপর্যের কথা আছে। বিশেষ করে দোয়া কবুল হওয়ার সময় এই সময়কে বলা হয়েছে। আজকে জুম্মাবার আমরা কিছু দিনই আলোচনা করব, মাসলা মাসাইল নিয়ে আলোচনা করব, পরিশেষে সকলে মিলে আল্লাহ তাআলার দরবারে দোয়া করব। আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন, চলুন সকলে মিলে রব্বি করিমের শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ ইয়া রব্বি লাকাল হামদ ওয়া লাকাশ শুকর। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো ঘুমের সুন্নত ও বিজ্ঞানের ব্যাখ্যা। এ বিষয় নিয়ে আলোচক হিসাবে আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক এবং গবেষক, যার লেখা আপনারা পড়েছেন, দেখেছেন বিভিন্ন পত্রপত্রিকায় তিনি লিখে থাকেন, মুফতি মোহাম্মদ মুজাহিদ হুসাইন ইয়াসিন, লেখক ও গবেষক, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। সাথে আছি আমি আমজাদ হুসাইন হেলালি। দর্শক মন্ডলী, আল্লাহ রাব্বি করিম দিন সৃষ্টি করেছেন, রাত্র সৃষ্টি করেছেন এবং রাত্রে সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ওয়া জাআলনা লাইলা লিবাসা, রাত্রকে আল্লাহ তাআলা অন্ধকার করেছেন। তিনি চাইলে পুরো 24 ঘন্টাকে আলোকময় করতে পারতেন, তা না করে অর্ধকে আলোকময় করেছেন, অর্ধকে অন্ধকার আচ্ছন্ন করেছেন। আমাদের দিকে তাকিয়ে আমাদের জন্য অন্ধকার যখন থাকে তখন মানুষ সুন্নত তরিকায় যখন ঘুমায় তখন তার ঘুমটা ভালো হয়। ঘুম যখন ভালো হবে দৈনন্দিন কাজ তার ভালো হবে, আবাদতে তার মনোযোগ বসবে, মনোযোগিতার সাথে আবাদত সে করতে পারবে। আল্লাহ রাব্বি করিম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে যে পদ্ধতিগুলো শিখিয়ে দিয়েছেন আমরা যদি সেই পদ্ধতিগুলো অবলম্বন করি তাহলে রাতের ঘুম ভালো হবে। ঘুম ভালো হওয়া অনেক বড় নেয়ামত। আল্লাহ রাব্বি করিম মানুষের ক্লান্তি দূর করেন ঘুমের মাধ্যমে। ঘুম কোনো ব্যক্তি যদি সুন্নত তরিকায় ঘুমায় এবং আল্লাহ না করুন ওই ঘুমের মধ্যে তার মালাকুল মৌত চলে আসে তাহলে মুমিনের মৌত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, আশা করা যায়। বিস্তারিত আলোচনা মুফতি সাহেব আপনার কাছে আমরা শুনব। ধন্যবাদ আপনাকে, অত্যন্ত সুন্দর একটি বিষয় আপনারা নির্ধারণ করেছেন এবং বরাবরের মতো আমাকে কথা বলার জন্য আমন্ত্রণ জানিয়েছেন, এই জন্য আপনাকে এবং নিউজ 24কে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলীকেও জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। তো ঘুমের বিষয়ে আসলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপক সুন্নতি অভ্যাস আমাদের সামনে আছে, সিহাহ সিত্তাহ সহ সমস্ত কিতাবগুলোতে এসেছে। আপনি যেমনটি বলছিলেন সূরা নাবার আয়াতটি আল্লাহ তাআলা ঘুমের কথা উল্লেখ করেছেন, সূরা মুলকের মধ্যে উল্লেখ করেছেন। তো ঘুম নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এবং তিনি কিভাবে ঘুমোতেন আমরা সেদিকে যাই। এবং আপনি যেটি সঙ্গে যুক্ত করেছেন বিজ্ঞান কি বলছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ঘুমোতেন আমরা সেদিকে যদি আমরা ফোকাস করি তাহলে আমরা দেখব যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান কাত হয়ে ঘুমোতেন। এটা অন্যতম একটি সুন্নত ছিল যে তিনি ডান কাতে ঘুমোতেন এবং তার একটি হাত তার গালের নিচে রেখে তিনি ঘুমোতেন। তার ঘুমের স্টার্টটা ছিল, শুরুটা ছিল এরকম। তো আপনি দেখবেন যে এটা অনেকেই জানেন চিকিৎসা বিজ্ঞানীরা একমত এতে যে ডান কাতে ঘুমোলে কী হয়। ডান কাতে ঘুমোলে আমাদের বাম দিকে যেহেতু আমাদের মানে হার্ট রয়েছে, ডান কাতে ঘুমোলে তার উপর চাপ পড়ে না এবং আমাদের যে যে মেটাবলিজম এই কী বলে আপনার খাবার হজম করা বা বিভিন্ন ধরনের যে সমস্ত হরমোনাল যে কী বলে প্রোগ্রামগুলো আছে সেগুলোর কিন্তু হলো মানে ডান দিক থেকে শুরু হয় স্টার্ট বা এগুলোর যে আপনার আল্লাহ তাআলা যে সিস্টেমটা করেছেন সূচনা করেছেন চিকিৎসা বিজ্ঞানীরা আরও সুন্দর করে বলতে পারবে। তো এটা কিন্তু আপনার এই শুরু হয়েছে ডান দিক থেকে, বিশেষ করে পাকস্থলীয় যত ধরনের ফাংশন আছে এগুলো। তো ডান কাতে শুলে কিন্তু এগুলো যে পারফর্মেন্স খুব ভালো হয় এবং আমাদের হৃৎপিণ্ডটাও খুব
ভালো থাকে, ভালো কাজ করে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আমরা একটা হাদিসে পড়েছি, শামাইলে তিরমিজিতে পড়েছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা সামরাত বাদাল ঈশা, মানে ঈশার নামাজের পরে তোমরা কোনো কথাবার্তা বলবে না। দিনই কথাবার্তা হলে, ধর্মীয় কথাবার্তা হলে হতে পারে, যা খাওয়া দাওয়া যা কিছু করার ঈশার আগে করে ফেলবে, সন্ধ্যার পরে করে ফেলবে, তারপরে ঘুমানোর প্রস্তুতি নেওয়া, অন্য অন্য কাজকর্ম করা, এবং খাওয়ার সঙ্গে ঘুমানোর একটা দীর্ঘ একটা সময় থাকতে, সময় রাখতে বলেছেন, যাতে খাওয়ার 2-3 ঘন্টা পরে যাতে মানুষ ঘুমোতে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা কিন্তু এখন বিজ্ঞানীরা বলছেন। এবং আপনার মুম্বাইয়ের একজন বড় একজন ডাক্তার, ডাক্তার লালা, উনি এই যে ডান কাতে ঘুমানো এবং ঘুমের সাথে খাবারের যে সম্পর্ক, রাতের খাবারের একটা 2 ঘন্টা অথবা 3 ঘন্টার একটা গ্যাপ রাখার কথা বলেছেন, তো এটা কিন্তু উনি স্পষ্টভাবে বলেছেন। এবং সে সঙ্গে উনি কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুসলমানদের নবীর কথা বলেছেন। তো এখানে দেখেন আপনার বিজ্ঞান কী বলছে, বিজ্ঞান বলছে যে আপনার ঘুমের পারফেক্ট যে সময়, আদর্শ সময় সেটা কোনটা, সেটা হলো 10টা থেকে ভোর 3টা বা 4টা পর্যন্ত, এটা হলো আদর্শ সময়। কারণ আপনি সন্ধ্যার পর থেকে আপনার যে কাজকর্ম আছে এগুলো 10টার মধ্যে শেষ করে ফেলবেন, খাবার দাবার সহ। তারপরে কিন্তু আপনার ব্রেন থেকে একটা জিনিস বের হয়, সেটা হলো মেলাটোনিন, একটা হরমোনাল একটা প্রোগ্রাম। এটা সে কী করে, এটা আপনি ঘুম আসতে সে কিন্তু সহযোগিতা করে। এবং সঙ্গে সঙ্গে যদি আপনি এটা যদি আপনি গুরুত্ব দিয়ে ঘুমিয়ে যান, তাহলে সে আপনার শারীরিক যত ধরনের মেরামতের কাজগুলো আছে, দৈনন্দিন একটা মেরামতের কাজ আছে, সে কিন্তু এগুলো করে। যে কারণে আপনি দেখবেন যে যত সুস্থ মানুষ অথবা যত সুস্থতার বিষয় আছে, ডাক্তাররা বলবে, চিকিৎসকরা বলবেন যে আপনি আগে ঘুমুন, আপনার ঘুমটা যাতে 6 ঘন্টা অথবা 8 ঘন্টা যাতে হয় সেটা আগে নিশ্চিত করুন। তো আমরা এইভাবে আমরা দেখতে পারি। এবং ঘুমের আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে শুরু করতেন, বিভিন্ন ধরনের দোয়া কালাম পড়তেন, আগে তিনি সময় নিতেন ঘুমানোর জন্য, যে ঘুমের সময় হয়েছে আমি বিছানায় শুয়ে পড়লাম তা না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু আমল করতেন। আমলগুলো সংক্ষেপে আমরা বলি যে তিনি আয়াতুল কুরসি পড়তেন, আয়াতুল কুরসি পড়তেন, পরে তিনি কী করতেন, হাতে ফু দিতেন, ফু দিয়ে কোনো কোনো রেওয়ায়েত আছে তিনি এটা আওয়াজ করতেন তিনবার আওয়াজ করে এটা সারা শরীরে তিনি এটা এইভাবে মুছে দিতেন, এটা মুছে দিতেন, মর্দন করতেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করতেন। তারপরে আবার আরেক হাদিসে বলেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা, যে ওই সূরা বাকারার শেষ দুটি আয়াত 285 এবং 286 নম্বর আয়াত, এই দুটি আয়াত যেন তেলাওয়াত করে। উদ্দেশ্য হলো যে আল্লাহ যারা এটা তেলাওয়াত করবে আয়াতুল কুরসি, এবং এটা যারা তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তাকে সারা রাত্র সমস্ত ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করবেন, সাথে সাথে ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকবে, এবং কিয়ামুল লাইল সারা রাত ইবাদত বন্দেগি করার সমান সব আল্লাহ তাআলা তাকে দান করবেন। চমৎকার আপনি বলছিলেন, সুন্দর আপনি বলছিলেন। দর্শক মণ্ডলী, ঘুমের সুন্নাত তরিকা পদ্ধতি এবং আধুনিক বিজ্ঞান অথবা বিজ্ঞানের ব্যাখ্যা নিয়ে যদি আমরা আলোচনা করি, অনেক লম্বা সময়ের প্রয়োজন। দেখুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের যে সুন্নত তরিকাগুলো আমাদেরকে জানিয়ে গিয়েছেন, বলে গিয়েছেন, সেই হিসেবে যদি আমরা পুঙ্খানুপুঙ্খ জেনে বুঝে আমরা আমল করি, তাহলে আমাদের উপকার যেটা হবে সেটা হবে আল্লাহ রাব্বি করিম আমাদেরকে ভালো ঘুমের ব্যবস্থা করবেন। দেখুন, বর্তমান জগতে অনেকে ভালো ঘুমের জন্য ঘুমের ওষুধ খেয়ে থাকেন, অনেক ফর্মুলা অবলম্বন করে থাকেন, অনেক পদ্ধতি অবলম্বন করে থাকেন। এর বিপরীত যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো যে পদ্ধতিগুলো আছে, প্রথমে ভালোভাবে অজু করা, এরপরে কিছুক্ষণ তেলাওয়াতে কোরআন করা, এরপরে সুতো আপনি ঘুমাইতে ঘুমাইতে বা ঘুমানোর পূর্বে কিছু জিকির আসকার করা, চাইলে একটা তাসবিহ হাতে নিতে পারেন, হাতে নিয়ে আপনি জিকির করতে পারেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দুরুদ শরীফ পড়তে পারেন, দেখা যাবে যে এই জিকির করতে করতে একটা সময় ঘুম চলে আসবে, এমনভাবে ঘুম আসবে সাকিনা, আল্লাহ রাব্বি করিমের পক্ষ থেকে প্রশান্তিকারক, প্রশান্তিদায়ক একটা আরামের ঘুম আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিবেন। দেখুন, এই পন্থাগুলো যদি আমরা অবলম্বন করি, তাহলে আর ঘুমের জন্য যে চেষ্টা করা হয় বা বিভিন্ন ঔষধ সেবন করা হয় সেটা আর প্রয়োজন হয় না। ডাক্তাররা যে বিষয়টি বলে থাকেন, ঘুমের ওষুধ যখন সেবন করে একটা পর্যায়ে মাত্রা বাড়াতে হয়, একটা পর্যায়ে মাত্রা বাড়াতে বাড়াতে শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে,
দেখা যাবে যে ও ওষুধ না খেলে তার ঘুমই হবে না একটা পর্যায়ে ওষুধ না খেলে ঘুম না হলে একটা মানুষের জীবন মানে অসুন্দর হয়ে যাবে জীবনটাকে সে তখন মানে নিজের জন্য বিরক্তিকর মনে করবে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নাত তরিকা অনুযায়ী যখন আমরা চলবো আল্লাহ চাহে তো কিছুই লাগবে না ইনশাআল্লাহ এর মধ্যে আল্লাহ পাক আরাম এবং শান্তি দিবেন নিশ্চয়ই একটা ওষুধ যখন একটু সেবন করে তার তো একটা সে কাজ করবে তো কাজ করতে করতে আস্তে আস্তে কিন্তু তাকে মাত্রা বাড়াইতে হয় রেজিস্ট্যান্স হয়ে যায় আস্তে আস্তে একটা পর্যায়ে গিয়ে তো তাকে সিদ্ধান্ত তাকে নিতে হবে তো এজন্য কোরআন এবং সুন্নাহ আমাদের কাছে রয়েছে শিফা উল লিনাস কোরআনকে বলা হয়েছে এবং রাসূল কাকুম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নতগুলো আছে বর্তমান আধুনিক বিজ্ঞান এবং বিজ্ঞানের ব্যাখ্যা রাসূলের সুন্নতের সাপোর্টে কিন্তু আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ঘুমাতে বলেছেন যেভাবে পানি পান করতে বলেছেন যতটুকু খেতে বলেছেন রোজা রাখতে বলেছেন এগুলো অনুযায়ী যদি আমরা হান্ড্রেডে হান্ড্রেড আমরা পালন করি আল্লাহ চাহে তো শারীরিক মানসিক অনেক প্রশান্তি আসবে এরপরও যদি কোনো সমস্যা হয় এবং লিকুল্লে দা ইন দাওয়াউন আল্লাহ তালা প্রত্যেকটা ওষুধের মাঝে কিন্তু আল্লাহ তালা উপকার রেখেছেন সেটাও আল্লাহ পাকের দেওয়া কাদেরে কুদরক্তদারি বরকামাল আন্তা হাসবি আন্তা রব্বি জুল জালাল আল্লাহ তালাই সকল শক্তির মালিক আজকে আলোচ্য বিষয়ের উপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবেন অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল নিয়ে চাইলে আপনি প্রশ্ন করতে পারেন আমরা চেষ্টা করব আমাদের সাধ্য অনুযায়ী সংক্ষিপ্ত সমাধান নিয়ে কথা বলতে প্রথমে যিনি আছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ তো হুজুর আমার প্রশ্ন হলো যে অনেকেই বলে যে যারা হকানি আউলিয়া আউলিয়া যেসব আছে তারা নাকি মৃত এবং অনেকে যেহেতু আল্লাহ তাআলা নাকি কোরআনে বলছে যে ওয়ালা তাকুলিলি মা ইয়াকতালু ফি সাবিলিল্লাহ জি আপনার বিষয় আমরা বুঝতে পেরেছি ধন্যবাদ আপনাকে প্রিয় বন্ধু আপনি অনুষ্ঠানের সাথে থাকুন আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি আসলে এ সম্পর্কে কোরআনে কারিমে কি বলা আছে আপনি কোরআনের একটি আয়াত পড়েছেন সেটার ব্যাখ্যা নিয়েও আমরা সংক্ষিপ্ত আলোকপাত করব বুঝতে পেরেছেন জি ধন্যবাদ আপনাকে প্রশ্নকারীকে আপনি যে প্রশ্নটি করেছেন সঙ্গে আবার কোরআন শরীফের আয়াতটি আবার উল্লেখ করেছেন দুইটা কিন্তু দুই বিষয় আমার প্রশ্ন ছিল যে উলিয়া উলিয়ারা কি জীবিত থাকে কি না কব মৃত্যুর পর আরেকটা হলো তিনি আয়াত উল্লেখ করেছেন যে ওয়ালা তাকুলুনি মা ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতা যে তোমরা যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত বলবে না এটা শহীদের বিষয় আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দেন আল্লাহ তাআলা তাদেরকে খাওয়ান বা কবরের মধ্যে বা যেখানে হোক আল্লাহ তাআলা তাদেরকে জীবিত মানুষের মতো আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দান করে সেটা কিন্তু শহীদদের ক্ষেত্রে আর একজন মানুষ তিনি যত বড় বুজুর্গ হন অথবা যত বড় নেককার হন তিনি মারা যাওয়ার পরে কি হয় তিনি মারা যাওয়ার পরে তিনি মারাই যান হ্যাঁ তার যে আমল বা তার যে বিভিন্ন ধরনের নেক কাজকর্ম ছিল সৎকায় জারিয়া ছিল সেগুলো হয়তো জারি থাকে কিন্তু একজন মানুষ মারা যাওয়ার পরে তিনি আবার জীবিত হবেন এটা আল্লাহ তাআলা যখন জীবিত করবেন পুনরুত্থান দিবসে ইয়াউমুল বাসে সেদিন তিনি জীবিত হবেন এর আগে কিন্তু তিনি জীবিত হবেন আপনি যথার্থ বলেছেন দুটো বিষয় ওনার প্রশ্ন থেকে আমরা পেয়েছি এক নম্বর হলো যে আউলিয়ায় কেরামকে অনেকে বলেন যে ওনারা মৃত এখন আপনারা কি বলেন যেটা ওনার প্রশ্নের ধরন দ্বারা আমরা বুঝতে পেরেছি আমরা কি বলি নয় আমরা তো কোরআন ও সুন্নাহকে সামনে রেখে আমরা কথা কোরআন যা বলেছে আমরা তাই বলবো এক কথায় আপনি দেখুন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যতটুকু পাওয়া যায় আমরা পেয়েছি হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে শায়িত আছেন এবং জিন্দা নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে এখন আপনি বুঝুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর কে আল্লাহ তাআলা এমন কিছু এক্সট্রা গুণ দিয়েছেন এক্সট্রা অধিকার দিয়েছেন যেটা শুধু নবীর সাথেই খাস এটা অন্য মানুষের মাঝে সেটা পাওয়া যায় না পাওয়া যাওয়া সম্ভব নয় যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি স্বপ্নে দেখে সে বাস্তব রাসূলকে স্বপ্নে দেখল শয়তান সকলের প্রতিচ্ছবি ধারণ করতে পারে আল্লাহ রাসূলের প্রতিচ্ছবি সে ধারণ করতে পারে না তাহলে এদিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতুন নবী রওজা মুবারকে শায়িত আছেন আউলিয়া কেরাম সম্পর্কে
কোরআনে আমরা যতটুকু পেয়েছি আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজারুন, আউলিয়াই কেরাম যারা আছেন হাক্কানে ওলামাই কেরাম যারা আছেন ওনারা দুনিয়াতে এবং পরকালে ওনারা পেরেশানি এবং টেনশন মুক্ত থাকবেন, কোনো পেরেশানি হবে না, কোনো টেনশন হবে না। এ হলো আউলিয়া কেরাম সম্পর্কে, নবীজি সম্পর্কে আমরা দুটো বিষয় আপনাকে বলেছি। তৃতীয় বিষয়ে যেটা আপনি বলেছেন যে যারা যে আয়াতটি আপনি তেলাওয়াত করেছেন, প্রথমত কথা হলো কোরআনে কারিমের ব্যাখ্যা বিশ্লেষণ সকলের জন্য, সকলের পক্ষে, সকল ব্যক্তির জন্য। যার যদি ব্যাখ্যা বিশ্লেষণের নিয়ম পদ্ধতি জানা না থাকে, বুঝ না থাকে, তার জন্য এই ব্যাখ্যা বিশ্লেষণ করা উচিত নয়। মুহাদ্দিসিনে কেরাম নিষেধ করেছেন। আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই আল ফৌজুল কবির ফি উসুল তাফসির, তাফসির করার মূলনীতি সম্পর্কে তিনি সেখানে আলোকপাত করেছেন এবং এই নিয়মগুলো, এই পদ্ধতিগুলো যার ভেতরে আছে উনি কোরআনে কারিমের ব্যাখ্যা করতে পারেন। যেন তেন লোক যদি ব্যাখ্যা করতে যায়, এতে করে ব্যাখ্যা উনি করতে পারবেন, বাট উনি গুমরা হয়ে যাবেন যদি উনি না বুঝে কিছু করেন সঠিক ব্যাখ্যা। দ্বিতীয় বিষয় হলো আপনি যে আয়াতটি পড়েছেন, এই আয়াতটি হলো শহীদদের মর্যাদা নিয়ে আলোচনা। তৃতীয় বিষয় হলো মর্যাদা সম্পর্কে বলা হয়েছে পরবর্তীতে, বাল আহিয়া উন ইন্দা রাব্বিহিম, তারা জীবিত তাদের রবের কাছে। প্রতিটা মানুষ যখন কবরে যায়, তো কবরে যাওয়ার পরে দুনিয়াবী সকল কিছু বন্ধ হয়ে যায়, পরকালীন জিন্দগি শুরু হয়ে যায়। তো সেখানে যদি কবরে তাকে, কবরে যে বিষয়গুলো তাকে যদি জিন্দা না করা হয় সেখানে, তাহলে তাকে হিসাব নিকাশ করা হবে কিভাবে, তাকে প্রশ্ন করা হবে, আজাব কিসের হবে, এই সকল কিছু বিষয়গুলো আছে। কিন্তু এখানে আল্লাহ তাআলার কাছে ইন্দা রাব্বিহিম ইউরজাকুন, তাদের পক্ষ থেকে দুনিয়াবি হায়াত, দুনিয়াবি রিজিক সকল কিছু বন্ধ, আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ আল্লাহ তাআলা রিজিক প্রদান করবেন তখন, যেটা পরকালের সাথে সীমাবদ্ধ, আল্লাহ পাক বিশেষ হায়াত দিবেন তাদেরকে। শহীদদের মর্যাদা নিয়ে বলা হয়েছে। তো শহীদদের মর্যাদা যেটা শুধু শহীদদের জন্য খাস, এটা অন্যদের কাছে আনা যাবে না। আউলিয়া কেরামের জন্য মর্যাদা কোরআনে কারিমের মধ্যে বলা হয়েছে, শহীদদের মর্যাদা কোরআনে কারিমের মধ্যে বলা হয়েছে, আম্বিয়া কেরামের মর্যাদা কোরআনে কারিমের মধ্যে বলা হয়েছে, সাধারণ মানুষের কথাও কোরআনে বলা হয়েছে। প্রত্যেকটাকে প্রত্যেকটা জায়গায় রাখতে হবে। আশা করছি আপনি প্রশ্ন করেছেন, আমরা চেষ্টা করেছি আপনাকে বোঝানোর জন্য, আপনার মাধ্যমে প্রশ্ন পেয়েছি, আমরাও আলোচনা করছি এই জন্য যাতে আমাদেরও আল্লাহ তাআলা এই বিষয়গুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। প্রিয় বোন, আপনি অনুষ্ঠানের সাথে থাকুন, আমরা বিষয়টি আলোচনা করছি। এখানে হলো আপনার যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল, আমলের পরে, আমলের পরের যে কার্যক্রম কি, আগে কি কার্যক্রম, আগে আমলটি শেষ করতে হবে, আমল শেষ করার পরে তারপরে থুতু দেওয়া। আপনি এটা দেবেন, এটা যদি নাও দেন তবু কোনো অসুবিধা নেই। আপনি আমল শেষ করার পরে, তিনবার পাঠ করার পরে বাম দিকে ফিরে থুতু দিবেন, সেটা আগে না অথবা মাঝখানে না, আমল একেবারে সর্বশেষ হলে। ডাক্তার বলেছেন ওনার যে বিষয়টি জানা সেটা হলো নামাজের ভেতরে যদি শয়তান কোনো ধরনের ওয়াসওয়াসা আপনাকে দেয়, তাহলে থুতু দেওয়ার কোনো সিস্টেম নামাজে নাই, নামাজে সেটা করা যাবে না। পরিষ্কার ভাবে জেনে রাখেন, নামাজে ওয়াসওয়াসা আসতে পারে, নামাজে করলে সেটা আমলে কাসির হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেও সাহাবায়ে কেরাম এসেছেন এবং নামাজে এই ধরনের কথা ওনারা বলেছেন যে হুজুর, আমরা যখন নামাজে দাঁড়াই বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা, বিভিন্ন ধরনের শয়তানের কুমন্ত্রণা ইত্যাদি আমাদের ভেতরে আসে, কী করতে পারি? সেক্ষেত্রে প্রধানতম কাজ হলো আপনার জন্য যে আমার জীবনের শেষ নামাজ, হয়তোবা এই নামাজের পরে আর হায়াত আমার নাও থাকতে পারে, মালাকুল মৌত আমার ঠিক ঘাড়ের উপরে বসে আছে তার মৃত্যুর থাবা নিয়ে, এই ধরনের অবস্থা মনে করে যখন আমরা দাঁড়াবো, তখন আল্লাহ তাআলা ইচ্ছা করলে, আল্লাহ তাআলা চাইলে, আল্লাহ তাআলাকে খুশি করতে পারলে তিনি আমাদেরকে দূরে রাখবেন। কিন্তু নামাজের ভেতরে অসহসা যখন আসবে, আপনি সূরা পড়তেছেন, সূরা শেষ করে বাম পাশে থুতু ফেলবেন, এটা নামাজের জন্য না, এ নামাজের ভেতরে কাজ করা যাবে না সম্পূর্ণ। দ্বিতীয়ত হলো যে এই কাজটা আমরা কখন করব, সেটা বলা হয়েছে আপনি যখন ঘুমাবেন, ঘুমাতে গিয়ে যদি কোনো কারণে আপনি বাজে স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখার পরে আপনি বাম দিকে
তিনবার থুতু ফেলবেন, এতে করে স্বপ্নের মধ্যে আস্তাগফিরুল্লাহ পড়ে স্বপ্নের মধ্যে যে আপনি কিছু দেখেছেন বা আপনার অপছন্দনীয় কোনো দৃশ্য সেটার অকল্যাণ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, ওইটাকে নামাজের ভিতরে কখনো আনা যাবে না, আপনি পরিষ্কার বুঝতে পেরেছেন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম হুজুর। জি ওয়ালাইকুম আসসালাম হুজুর। হ্যাঁ প্রশ্ন করুন হুজুর। আমি দর্শক থেকে বলছি হুজুর। টিভির ভলিউম কমিয়ে নিন। হুজুর আমার প্রশ্ন, আমি পরের কাজ করি বুঝছেন, কোনদিন দুপুর বেলা জোহরের নামাজ পড়তে পারি না, এখন আমি যদি কাপড় ছেড়ে নামাজ পড়ি তাহলে কি ফরজ চার রিকাত পড়ার পরে কি সুন্নত দুই রিকাত পড়তে হবে? আমি পরের কাজ করি হুজুর, এ একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হুজুর, আপনি যে বলেন না হাসবুনাল্লাহ ওয়া নিআমাল ওয়াকিল, শেষের দুটো কথা আর একবার একটু বলবেন, তাই আমি শিখবো হুজুর। হ্যাঁ আর একটা প্রশ্ন হুজুর, আমি আপনি সূরা বাকারা শেষের তিন আয়াত পড়েন, আপনার কাছে শুনেছি না, আমি অনেকটা মুখস্থ করে ফেলেছি, এবার আমি নিজেও কোরআন শরীফ দেখে দেখে এটা পড়ি, তাই এটা কখন ইবাদত করব হুজুর? মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন হুজুর। হুজুর আরেকটা কথা হুজুর, আপনি আমার সূরা ওয়াকিয়া পড়তে বলেছেন না সন্ধ্যার সময়, আল্লাহ পাকের ইচ্ছা আমার এখন অনেক সচ্চল হুজুর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক সচ্চল, আমার জন্য একটু দোয়া করবেন হুজুর। অবশ্যই আপনার জন্য দোয়া করব। তবে সবচাইতে যে খুশির বিষয় প্রিয় বোন, আপনি আমাদেরকে শুনিয়েছেন যে আপনি সূরাতুল বাকারা আয়াতের উপর আমল করেন, শিখেছেন এবং মাগরিবের পরে সূরাতুল ওয়াকেয়া তেলাওয়াত করেন, ফজিলতের উপরে আপনি আমল করছেন, পাওয়ার জন্য সেটা আপনি পাচ্ছেন, আল্লাহ তাআলা আপনাকে আরও বরকত দান করুন, আমরা দোয়া করছি। আরেকটি বিষয় আপনি জানতে চেয়েছেন যে হাসবুনাল্লাহু ওয়া নিআমাল ওয়াকিল নিআমাল মাওলা ওয়া নিআমান নাসির। হাসবুনাল্লাহু ওয়া নিআমাল ওয়াকিল নিআমাল মাওলা ওয়া নিআমান নাসির, আপনি চাইলে লিখে নিতে পারেন এবং মুখস্থ করে নেবেন। তবে এই সকল ক্ষেত্রে যে বিষয়টা আমরা বলি অথবা করা উচিত সেটা হলো মস্ক করা, যারা জানে যাদের উচ্চারণ শুদ্ধ ওদের কাছে বিষয়টি মস্ক করলে খুব তাড়াতাড়ি সুন্দর হবে। মহতারাম আরেকটি বিষয় উনি জানতে চেয়েছেন যে মাসআলাটা সেটা হলো জোহরের নামাজ উনি পড়তে পারেন না সময় মতো, পরে সম্ভবত কাপড় চেঞ্জ করে নামাজ পড়েন, তো ওনার বিষয় হলো যে আমি সুন্নত পড়বো না ফরজও পড়বো? নামাজ যেটা মূল নীতি, নামাজের ওয়াক্তের মধ্যে যদি তিনি নামাজ পড়তে পারেন যে কোনো যে ওয়াক্তে, যে ওয়াক্তের নামাজ, সেটা তো তিনি সুন্নত সহকারে উনি আদায় করবেন। আর যদি কাজা হয়ে যায় তাহলে কাজা নামাজের যে বিধান সেই বিধান প্রযোজ্য হবে। কাজা নামাজের যে বিধান সেটা হলো শুধু ফরজ কাজা থাকে, সুন্নত কাজা থাকে না, সুন্নতের কোনো কাজা হয় না, সুন্নতের কোনো কাজা নেই। ধন্যবাদ আপনাকে। আসলে বিষয়টি হলো আমরা প্রথমত আমার এই বোনকে বলবো যে আপনি আরেকজনের বাড়িতে কাজ করেন, নিশ্চয়ই আপনি কাজ করেন আপনার জীবিকা নির্বাহের জন্য, আপনি চেষ্টা করছেন, কিন্তু আপনার জন্য প্রথম কথা হলো যেই রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে রিজিক দিচ্ছেন, আমি দুনিয়ার একজন, আমার যে দুনিয়ার যে মানে অস্থায়ী মালিক যার যিনি আপনি কাজ করছেন তারটাকে পূরণ করার জন্য রব্বুল আলামিনের যে হুকুম সেটাকে সময়মতো আদায় না করা একেবারে উচিত নয়। আপনার জন্য উচিত সালাতু নামাজকে অর্থ মোতাবেক সময় মতো আদায় করা, সেটা হলো প্রথমত দায়িত্ব আপনার কর্তব্য। কোনোভাবেই আরেকজনের বাড়িতে কাজ করেন দেখে নামাজকে সময় মতো আপনি পড়তে পারেন না, এই ওজরটা কিন্তু আল্লাহ তাআলার কাছে টিকবে না, কারো কাছেই টিকবে না। হ্যাঁ এই জন্য আপনাকে অবশ্যই আমরা বলবো যার বাড়িতে কাজ করেন ওনাকে প্রথমে বলে নেওয়া যে আমি নামাজের সময় কিন্তু নামাজ পড়ে নিব। এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার বান্দা যারা আছেন, বান্দি যারা আছেন যাদের ভিতরে আল্লাহ পাকের মহাব্বত দিনের মহাব্বত আছে তারা কিন্তু কখনো এই কাজ নিষেধ করবে না, বরং খুশি হবে যে আপনি সময় মতো নামাজ পড়বেন, আমাদের যিনি কাজ করে সে আল্লাহ ভক্ত, এতে করে আরও খুশি হবেন, নারাজ হওয়ার কোনো বিষয় নেই। সম্ভবত আপনার ভিতরে একটা কাজ করে আমি আরেকবার জনের বাড়িতে কাজ করি কাপড়গুলো ময়লা হয়ে যায়, সেক্ষেত্রে তো নামাজ পড়ার জন্য কাপড় পরিষ্কার পরিবর্তন করে নামাজ পড়তে হয়, অনেকে আছেন আমরা দেখেছি তারা সাথে কাপড় রাখেন, নামাজ রক্ত যখন হয়ে যায় তখন চেঞ্জ করে নামাজটা পড়েন, নামাজটা পড়ে আবার কাজ শুরু করেন,
কাজকে কখনো এ কথা বলা যাবে না কাজকে যে কাজ আমি তোমাকে করব নামাজ বাদ দিয়ে বরং কাজকে বলতে হবে তুমি থাকো আমি আগে নামাজ পড়ি আমার নামাজ আগে পরে কাজ এ একটা বিষয় দ্বিতীয় হলো মহতারাম মাসালাটা বলে দিয়েছেন একান্ত কখনো জীবনে দু একবার যদি হয়ে যায় যে নামাজ অনিচ্ছা সত্ত্বেও কাজা হয়ে গিয়েছে ইচ্ছা করে নামাজ কাজা করার অনেক বড় গুণা অনেক অনেক বছর অসংখ্য গণিত বছর কিন্তু জাহান্নামের আগুনে জ্বলতে হবে এক উক্ত নামাজকে যদি কেউ কাজা করে ইচ্ছাকৃতভাবে কাজা মানে পরবর্তীতে আদায় করে না যেটা আপনি করছেন একেবারে উচিত নয় আপনি যে কাজটি করবেন একান্ত যদি কখনো কাজা করতে হয় তাহলে শুধু ফরজের কাজা চার রাকাত পড়বেন সুন্নতের কোনো কাজা শরীয়তে নাই সে সিস্টেমও নেই আশা করছি আপনি বুঝতে পেরেছেন পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হ্যালো আসসালামু আলাইকুম হুজুর ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আমি যশোর থেকে বলছি জি বলুন বলছি হুজুর ওই আমার বাচ্চার বয়স 2 মাস তো তো ধরেন কোলে নিলি প্রসাব করে তো ওর প্রসাবে কি বারবার ধোয়া লাগবে জি বারবার ধোয়া লাগবে ধোয়া লাগবে কিনা নামাজের জন্য হ্যাঁ আর ওই বাচ্চার কপালে কি টিপ দেওয়া যাবে ধন্যবাদ জি যশোর থেকে আপনি লাইভে যোগাযোগ করেছেন আমরা বিষয়গুলো নিয়ে আলোচনা করছি বুঝতে পেরেছেন জি নাপাকি এবং পাকির যে বর্ণনা এর মধ্যে মানুষের যে পোস্রা পায়খানা এগুলো সমস্ত নাপাক এবং এগুলো ধোয়ার মাধ্যমেই নাপাকের জায়গা অথবা কাপড় অথবা যেখানে লাগে পরিষ্কার সেটা পবিত্র করতে হবে যে পদ্ধতি আছে 3 বার করে ধুতে হয় সেটা বাচ্চা হোক অথবা বয়স্ক মানুষ হোক যারই হোক এবং বাচ্চা যদি একদিনেরও হয় তার প্রস্রাব পায়খানা নাপাক সুতরাং সেটা যখনই লাগবে নামাজের সময় হলে সেটাকে আপনাকে পবিত্র করে অথবা যেখানে লাগবে সেই জায়গাটা ধুতে করে আপনাকে নামাজ পড়তে হবে নামাজ সহিভাবে পড়তে হলে এক কথায় এই নাপাক নিয়ে নামাজ পড়া যাবে না সেটা বাচ্চা হোক অথবা যেই হোক যথাসম্ভব এটাকে করতেই হবে এছাড়া কোনো উপায় নাই ধন্যবাদ আপনাকে আরে প্রথমত বিষয় হলো যে শিশু বাচ্চা আল্লাহ তাআলার নিয়ামত তো বাচ্চাকে বাচ্চার পেশাবকে কি বলে কন্ট্রোলে রাখার জন্য অথবা শরীরে যেন না লাগে নামাজি যারা তারা কিন্তু এই ব্যাপারে খুব সতর্ক থাকেন হাই অ্যালার্ট থাকেন প্যাম্পার্সের সিস্টেম আছে ছোট বাচ্চাদেরকে আপনি পড়াতে পারেন হ্যাঁ এই বিষয়গুলো কিন্তু মুফতি সাহেব যে কথাটি বলেছেন যে বাচ্চা একদিনের হোক 2 মাসের হোক 10 মাসের হোক পেশাব পেশাবই নাপাক নাপাক থেকে পরিচ্ছন্ন ও পরিষ্কার হয়ে সালাত আদায় করতে হবে কপালে টিপ দেওয়ার বিষয়টি উনি বলেছেন ছোট্ট বাচ্চার কপালে টিপ দেওয়া যাবে কি না এটা কোনো ধরনের কোনো যদি ডাক্তারি কোনো কিছু থাকে বা চিকিৎসক বলে থাকেন যে তাকে কোনো কারণে দিতে হবে সেটা ভিন্ন জিনিস অথবা যদি মনে করা হয় যে টিপ দিলে কোনো ধরনের এর সঙ্গে কোনো কোনো কল্যাণ অকল্যাণের বিষয় যেটা মনে করা হয় আমাদের এই সমাজে আসলে এর কোনো ভিত্তি আমরা শরীয়তে বা কোরআন হাদিস আমরা পাইনি সুতরাং এইভাবে টিপ দেওয়ার কোনো প্রয়োজন নেই যদি মনে করা হয় যে এর মধ্যে কোনো কল্যাণ আছে বা অকল্যাণ দূর হবে এটা মনে করাটা এটাও এই মনে করার সুযোগও ইসলাম দেয় না সুন্দর আপনি বলেছেন আমাদের সমাজে প্রচলিত আছে বাচ্চাদের কপালে যদি টিপ দেওয়া হয় তাহলে অপরের নজর থেকে বাচ্চাটাকে মুক্ত রাখা যায় এজন্য এখানে আইব্রু দিয়ে টিপ দিয়ে রাখা হয় এটা আমাদের সমাজে প্রচলিত আছে দেখুন ওয়াল কাদির খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা সকল কিছুর মালিক রাব্বুল আলামিন কল্যাণ অকল্যাণ হ্যাঁ মানুষের নজর আছে ওয়াল আইনু হাক্কুন মানুষের নজর মানুষের উপরে লাগে এটা ঠিক আছে এবং মানুষের কি বলে কুমন্ত্রণা এটাও মানুষের উপরে পড়ে এটাও কিন্তু ঠিক আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই ধরনের ছিল বাট এর থেকে বাঁচার উপায় কী বাঁচার উপায় হলো আল্লাহ পাক কোরআন দিয়েছেন মুআওয়াজাতাইনের আমল করবেন আপনি বাচ্চাকে যখন ঘরে রাখবেন তখন ঠিক আছে সুন্দরভাবে লালন পালন করছেন নিজেরা দেখলে সমস্যা নেই যখন ঘর থেকে বের করবেন মুআওয়াজাতাইনের আমল অর্থাৎ কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস সূরা ইখলাস সহ পড়তে পারেন কুল আউযু বিরাব্বিল নাস কুল আউযু বিরাব্বিল ফালাক আয়াতুল কুরসি পড়তে পারেন মুআওয়াজাতাইন পড়ে আপনি ওকে ফু দিবেন মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ইনশাআল্লাহ রব্বুল করিম হেফাজত করবেন এই ধরনের কিছু যে টিপে তাকে রক্ষা করে তাহলে কিন্তু ইমানের খতরা চলে আসবে হ্যাঁ এই বিষয়গুলো মনে রাখতে হবে
কোনো ধরনের কুসংস্কারে মুসলমানরা পড়বে পড়া উচিত নয়, যেহেতু কোরআন সুন্নার কাছে মধ্যে সকল কিছুর সমাধান আছে। তা আমার তো প্রয়োজন নেই কুসংস্কার কিছু আবিষ্কার করে নতুনভাবে কিছু করার। ধন্যবাদ। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পাচ্ছেন, পরিচয় বলে প্রশ্ন করুন। আমি ঠাকুরগাঁও থেকে বলতেছি। জি ওস্তাদি, মৃত্যুর পরে কিয়ামত দিবসে পিতা মাতা স্বামী সন্তানকে কি খুঁজে পাওয়া যাবে? ধন্যবাদ আপনাকে প্রিয় বোন, আপনি ঠাকুরগাঁও থেকে অনেক কি বলে নতুন একটি প্রশ্ন করেছেন, যেটা আমরা আপনাকে জানিয়ে দিচ্ছি। আসলে হাশরের ময়দানের অবস্থা কেমন হবে, কে কাকে খুঁজে পাবে? সুন্দর প্রশ্ন, ইমান জায়গা নিয়ে প্রশ্ন। ইয়াউমা ইয়াফিরুল মারু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম শা'নু ইউগনি। আল্লাহ তাআলা বলছেন সূরা আবাসার মধ্যে 30 নম্বর পারায় যে মা বাবা ভাই বোন আপনজন একেবারে ফার্স্ট ব্লাড যাকে বলা হয় তারা কে কোথায় থাকবে। আল্লাহ তাআলা বলতেছেন যে সবাই সবাই থেকে পালাবে, কেউ কাউকে চিনলেও মানে চেনার পরেও কিন্তু কি হবে না, একজন আরেকজনকে একজন আরেকজনের কাছে যেতে চাইবে না, পরিচয় দিতে চাইবে না, কারণ সেখানে হিসাব রক্তের সম্পর্কের না, কোনো কোনো সম্পর্কের না, কোনো ক্ষমতার না, সেখানে হিসাব হলো আমলের হিসাব। যার আমল বেশি এবং যে প্রত্যেকেই মনে করবে যে আমার আমলটা আমার জন্য যথেষ্ট নয়, সুতরাং এই জন্য সবার আমল চাইছে সেখানে। এখানে যেরকম টাকা টাকা করে মানুষ, সেখানে আমল আমল, আমলের জন্য একজন পরিচিত লোক দেখলেই তার কাছে ছুটে যেতে চাইবে, কিন্তু সে কিন্তু পালাবে তার কাছ থেকে। হ্যাঁ, যদি সবাই যদি কি হয় আমালে সালেহা ওলা হয়, সবাই যদি নেক কর্ম ওলা হয়, তাহলে আল্লাহ তাআলা বিশেষভাবে তাদের মধ্যে আল্লাহ তাআলা কী করে দিবেন, মেলবন্ধন করে দিবেন, এতে কোনো সন্দেহ নেই। যথার্থ বলেছেন। মৌলিক বিষয়ে আমাদের মুফতি সাহেবের সাথে আমি একটু যোগ করব এই মাসালাটা। আপনি সূরাতুল আবাসার আয়াত পড়েছেন, দেখুন আল্লাহ রাব্বে করিম কোনো জান্নাতির জন্য যখন জান্নাতের ফয়সালা করবেন, ধরুন আপনি যিনি প্রশ্ন করেছেন আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করেছেন, তো আল্লাহ তাআলা কোনো জান্নাতির মনে কোনো ধরনের দুঃখ নিয়ে তাকে জান্নাতে প্রবেশ করাবেন না, তাকে জান্নাতে প্রবেশ করাবেন সমস্ত দুঃখ বেদনা যাতনা যা আছে সব জান্নাতে যাওয়ার আগেই শেষ করবেন। আপনি জান্নাতে যাচ্ছেন, আপনার মনে তখন আশা হলো যে দুনিয়াতে আল্লাহ রাব্বুল কারীম যাকে আমার সাথে মিলিয়ে দিয়েছেন আপনার স্বামী, তাকে আপনি দেখতে চান, তাকে নিয়ে জান্নাতে যেতে চান, আল্লাহ না করুন ওনার জন্য ভিন্ন কোনো ফয়সালা হয়েছে, অথবা সন্তান, এই সন্তানটাকে আপনি দেখতে চান, এত আদরের সন্তান, অথবা কোনো আত্মীয়, অথবা কারো জন্য আপনি সুপারিশ করে তাকে জান্নাতে নেবেন, এটা আপনার মনের আশা। আল্লাহ রাব্বুল কারীম আপনার মনে আসতে দেরি হবে, ওনাদেরকে সামনে উপস্থিত করতে দেরি হবে না, কারণ কোনো জান্নাতির মনে কোনো আশা আল্লাহ তাআলা রেখে জান্নাতে গিয়ে আপনি আশা করবেন, এখানে থেকেই আপনার মনের আশাগুলো পূরণ করে আল্লাহ তাআলা জান্নাতে নিয়ে যাবেন, সেই অবস্থাটা সেখানে তৈরি হবে। তার মানে যে বিষয়টি আমরা বুঝলাম সেটা হলো জান্নাতি যখন হয়ে যাবে তখন তাদের পরিচয়, তাদের দেখা সাক্ষাৎ সকল কিছু আল্লাহ চাহে তো চাইলে হয়ে যাবে। দুই নম্বর বিষয় হলো কারো জন্য যদি জাহান্নামের ফয়সালা হয় তখন পরিচিত আর অপরিচিত এটা এটার যে কি বলে এই এটার আকাঙ্ক্ষা তৈরি হয় তো ভেতরে, সেই তৈরি হওয়ার মতো অবস্থা সেখানে থাকবে না, কারণ কোরআনে কারিমের মধ্যে বলা হয়েছে তারা নাসা সুকারা ওমা হুম বিসুকারা, যে তাদেরকে দেখবে যে তারা নেশাগ্রস্ত হয়ে আছে। হ্যাঁ, আসলে আজাবের ভয়ে, আল্লাহ পাকের আজাবের ভয়ে তারা এমনভাবে থাকবে যে আসলে কোনো নেশাগ্রস্ত কিছুই নেই, এমনভাবে তারা পড়ে থাকবে যে মনে হচ্ছে নেশাগ্রস্ত, আজাবের ভয়ে তখন সন্তান পিতা থেকে, পিতা সন্তান থেকে, স্বামী স্ত্রী থেকে কেউ কাউকে স্বীকারই করবে না, এই যে মনে করার মতো সে সুযোগ সে সময় সে অবস্থার সেখানে থাকবে না। জান্নাতে যখন হয়ে যাবে তখন তার টেনশন মুক্ত, পেরেশানি মুক্ত, তখন তিনি সেখানে যাবেন। হাদিসের মধ্যে এসেছে, মিশকাত শরীফের হাদিসে, বুখারী শরীফের দাওয়াতে এসেছে যে এক লোক তার জন্য জান্নাতের ফয়সালা হবে, রাব্বুল আলামিন তাকে ডেকে বলবেন যে তোমার আর কিছু চাওয়ার আছে, আল্লাহ তাআলা বলবেন যে চাওয়ার তো আল্লাহর কাছে সে চাবে, বলে তুমি যা চাওয়া তা দেব, তখন যদি সে বলে যে আমাকে পরিচিত যারা আছে আল্লাহ ওদেরকে আমি জান্নাতে নিতে চাই, দুনিয়াতে এদের কারণে আমার উপকার হয়েছে,
এদের কারণে আমি এই উপকার লাভ হয়েছে। হ্যাঁ, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তুমি তাদেরকে যাদেরকে চেনো এদেরকে সুপারিশ করে তোমরা জান্নাতে নিয়ে যাও। এর জন্য একজন হাফেজে কোরআনের জন্য সুপারিশের অধিকার আছে, একজন আলেমের জন্য সুপারিশের অধিকার আছে। আম্বিয়াই কেরাম তো অসংখ্য গণিত মানুষদেরকে সুপারিশ করবেন, এবং সুপারিশ তো তার জন্যই করবে যাকে চিনবে, যার জন্য করবে যার সাথে দুনিয়াতে সম্পর্ক থাকবে। তো এই জন্য আমাদের দর্শক বন্ধু যারা আছেন, আমরা তো দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলের জন্য জান্নাতের ফয়সালা করেন, এবং আল্লাহ রাব্বি করিম আমাদেরকে জান্নাতে নিয়ে আমরা আবার সেখানে সুন্দর আলোচনা করব, দিদারে মাওলা সেখানে নসিব হবে, সোক জান্নাত জান্নাতের বাজারে যাব, সেখানে আল্লাহ পাক আসবেন, তার সাক্ষাৎ দেবেন, সেই অন্যরকম এক পরিবেশ। আল্লাহ রাব্বি করিম আমাদের সকলের জন্য সে ফয়সালা করুন। মুফতি সাহেব, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আজকে অনেক সুন্দর আলোচনা, আজকে আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন এবং আলোচক হিসাবে যোগ দিয়েছেন, আলোচনা করেছেন। দর্শক মণ্ডলী, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে রাসূলের সুন্নাহ অনুযায়ী যে ব্যক্তি চলবে তার জীবনটা বরকতময় হবে। খাওয়ার সুন্নত আছে, পানাহারের সুন্নত আছে, ঘুমানোর সুন্নত আছে, পথ চলার সুন্নত আছে, মানুষের সাথে কথাবার্তা বলার সুন্নত আছে, সাক্ষাতের সুন্নত আছে, এবং আমি কিভাবে কথা বলবো, কথার পদ্ধতি কী হবে, সে ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাগুলো আমাদেরকে বাতলিয়ে দেওয়া আছে। শুধু আমাদের জানা বোঝা, সে অনুযায়ী আমল করা, বাস্তবে কই পরীক্ষামূলক হলো, আমল করে দেখুন, ইনশাআল্লাহ অনেক উপকার পাবো। আল্লাহ রাসূল বলেছেন এগুলোর মধ্যে উপকার রয়েছে, অবশ্যই আমরা উপকার পাবো। বর্তমানে ডাক্তাররা বলে থাকেন যে খাবারকে কন্ট্রোল করার জন্য, কারণ অনেক যখন কী হয়ে যায় ডায়েট কন্ট্রোল করা, অনেকে কন্ট্রোল করেন না, খেয়ে কষ্ট দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলো যদি অনুযায়ী আমল করি আমরা, তো ডায়েট মানে স্বাস্থ্যই হবে না, তাহলে আর কন্ট্রোলের কী এখানে প্রশ্নই আসে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্নত নবী রাসূলের সুন্নত অনুযায়ী চলার তৌফিক দান করুন। আজকের নয়, সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী অনুষ্ঠানগুলোর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا، ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. يا الله يا كريم أقم عبود رحيم أمرا غناغار بندر أبنى الشاهد أربار حد طلچه الله شمائتي بربر قدمي شمائي غنام پير شمائي আপনার কাছে ক্ষমা চাই, আপনার কাছে ক্ষমা চাই, মেহরবানি করে আমাদের জিন্দগির তাম গুণাগুলো আপনি মাফ করে দেন। মাওলাই করিম, আপনি আমাদের খালেক, আপনি আমাদের মালিক, আপনি আমাদের রাজ্জাক, আপনি গফফারুজ জুনুব, সাত্তারুল উয়ুব, আপনি রহমানুর রহিম, দয়া করে মায়া করে মেহরবানি করে জিন্দগির গুণাগুলো মাফ করে দেন। আমাদের সাথে পরিচিত যাদের আছে, যারা মোহাব্বত করেন, ভালোবাসেন, আল্লাহ মোহাব্বতের বন্ধু বান্ধব যারা আছেন, নিউজ 24-এর সাথে যারা যুক্ত রয়েছেন, বসুন্ধরা পরিবারের সাথে যারা যুক্ত আছেন, ইসলাম আমরা অনুষ্ঠানের সাথে যারা যুক্ত রয়েছেন দেশে দেশের বাহিরে, মেহরবানি করে সকলের জিন্দগির তাম গুণাগুলো আপনি মাফ করে দেন। মাওলাই করিম, মেহরবানি করে পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন, সকলের জিন্দগির গুণাগুলো আপনি মাফ করে দেন। পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত আল্লাহ যারা ঈমান নিয়ে জগতের মায়া ত্যাগ করে
পরকালে চলে গিয়েছেন, মেহরবানি করে তাদের জিন্দেগির গোনাগুলো মাফ করে দেন। তাদের মধ্যে আমাদের মা বাবাও আছেন। মাওলাই করিম অসংখ্য মানুষ আপনার শাহী দরবারে হাত তুলে আছেন, কত মানুষ বাবার জন্য আপনার কাছে আল্লাহ ক্ষমা চাচ্ছেন, মার জন্য চাচ্ছেন, সন্তানের জন্য চাচ্ছেন, বংশবলি যারা কবরের শায়িত আছেন তাদের জন্য চাচ্ছেন। মেহরবানি করে সকলকে মাফ করে দেন। আমরা শুনেছি অনেক মানুষ বলে আল্লাহ ইসলাম আমার অনুষ্ঠানকে মায়া করেন, মোহাব্বত করে ভালোবাসতেন, আল্লাহ আপনার ডাকে সাড়া দিয়ে কেউ কেউ দুনিয়ার মায়া ত্যাগ করে কবরে চলে গিয়েছেন। মাওলাই করিম দিন এই কাজকে পছন্দ করার কারণে মেহরবানি করে তাদেরকে আপনি মাফ করে দেন। যারা মাওলাই করিম এই অনুষ্ঠান দেখে উপকৃত হচ্ছেন, আমল করছেন, মেহরবানি করে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। মেহরবানি করে আমলের কথাগুলো বুঝার তৌফিক দান করেন, বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন, বসুন্ধরা পরিবারকে আপনি কবুল করে নেন। যারা এই সুন্দর আয়োজন আল্লাহ করেছেন, ব্যবস্থাপনা করেছেন, বিশেষ করে বসুন্ধরা পরিবার, মেহরবানি করে আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব এমডি সাহেবদেরকে, পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন যেখানে আছেন, ওগো করিম মেহরবানি করে সুস্থতার নেয়ামত দান করেন, শারীরিক মানসিক মাওলাই করিম আল্লাহ বরকতের ফয়সালা করে দেন, মক্কা মদিনায় বারবার যাওয়ার তৌফিক দান করেন। মাওলাই করিম মক্কা মদিনায় বারবার যাওয়ার তৌফিক দান করেন, কায়বাতুল্লাহ আপনার ঘরের সাথে মহাব্বত তৈরি করে দেন, কলবুম বিল মাসাজিদ আল্লাহ আমাদের কলবের সম্পর্ক মসজিদের সাথে করে দেন। ময়দানে মাহশারে যখন কঠিন মুহূর্ত হবে, আপনার আরশের নিচে যে সাত ব্যক্তির ছায়া পাবে হাদিসে বলা হয়েছে, ওই সাত ব্যক্তির অন্তর্ভুক্ত মেহরবানি করে আপনি আমাদেরকে করে দেন। মাওলাই করিম আমরা অসহায়, আমরা দুর্বল, আমাদের ঈমান দুর্বল, আমাদের আমল দুর্বল, ওগো করিম কত মজবুত ঈমান ছিল সাহাবায়ে কেরামের, তাবেঈন হযরতে উলামায়ে কেরামদের, আউলিয়ায়ে কেরামদের, সেই হিসাবে আমরা তো নগণ্য বান্দা বান্দি। মাওলাই করিম মেহরবানি করে আপনার খাস ও প্রিয় বান্দা বান্দি হিসাবে আপনি কবুল মঞ্জুর করে নেন, আমাদের দেশের উপরে খায়র বরকাত দ্বারা ভরপুর করে দেন, আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করেন, শান্তি ও রাহাতের ফয়সালা করে দেন, উন্নতি অগ্রগতি সমৃদ্ধির মেহরবানি করে আপনি ফয়সালা করে দেন, দিন দিন মেহরবানি করে উন্নতি সাধন করে দেন, আল্লাহ আপনি উন্নতির ফয়সালা করে দেন, প্রতিটা নাগরিককে মাওলাই করিম শান্তিতে বসবাস করতে পারেন, আপনার রহম করম নিয়ে চলাচল করতে পারেন, আল্লাহ মেহরবানি করে সেই বরকত দান করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন, কত মানুষ শারীরিক মানসিক অসুস্থতার ইয়ে চলছেন, শরীরের কষ্টের কারণে আল্লাহ চোখের পানিগুলো ছেড়ে দেন, দুনিয়ার টাকা পয়সার অভাব নেই, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের অভাব নেই, কিন্তু তার আছে শারীরিক কষ্ট। মাওলাই করিম মেহরবানি করে শারীরিক কষ্টগুলোকে আপনি দূর করে দেন, আপনার দেয়া সুন্দর নেয়ামতগুলোকে যথাযথভাবে ভোগ করার তৌফিক দান করেন, আপনার হুকুম মোতাবেক ভোগ করার তৌফিক দান করেন। কত শিশু বাচ্চা আছে ওগো করিম আল্লাহ, ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত যারা অসুস্থ, বিশেষ করে ছোট্ট বাচ্চা যারা অসুস্থ, মেধায় সমস্যা, ভেতরে সমস্যা, হার্টের সমস্যা, কোন জায়গায় কী সমস্যা আমরা তো জানি না, আমরা শুধু দেখি ওদের কান্না, আমরা শুধু দেখি ওদের করুণ চাহনি, যখন চেয়ে থাকে ওগো করিম আমরা তো সহ্য করতে পারি না, মেহরবানি করে রহম করম দ্বারা তাদেরকে আপনি ভালো করে দেন, আল্লাহ শেফায়ে কামেলা আজেলা দায়মা কুল্লিয়া আপনি দান করেন, আপনার হাবিব রসূলের আমাদের দোয়াকে কবুল মঞ্জুর করে নেন। آمين بحرمه سيد المرسلين الحمد لله رب العالمين